এবং কাজী নজরুল ইসলামের জীবনে কিছু জানা অজানা ঘটনা একটু তুলে ধরবার চেষ্টা করব। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এসেছেন, তার 4 বছর বয়সের ছেলে বুলবুল মারা গেছে। রবীন্দ্রনাথের কাছে এসে বলছেন, গুরুদেব আপনার কাছে একটু কাঁদতে চলে এলাম। রবীন্দ্রনাথ ঠাকুর শুনছেন নজরুলের দুঃখের কথা। অসম্ভব শ্রুতিধর, অসম্ভব প্রতিভাবান ছিল সেই ছেলেটি। মাত্র 1.5-2 বছর বয়সে পাখিদের ইংরাজি নাম সে মুখস্থ করে ফেলেছিল, যখন সেটা সম্ভব ছিল না। আবার নজরুল যে গালি গাইতেন সেটাই হুবহু গলায় বসিয়ে নিত বুলবুল। ছেলে হারানোর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? রবীন্দ্রনাথ শুনছেন, বাঙালির 2 স্বর্গের জাদুকর, 2 প্রাণের কবি, সেদিন দুজনেই নীরব, দুজনেই দুঃখে কাতর। নজরুলের পুত্র হারানোর কথা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরও তার অতীত স্মৃতি রোমন্থন করছেন কাজী সাহেবের কাছে। রবীন্দ্রনাথ বলছেন, তার ছোট ছেলে সমীও মাত্র 11 বছর বয়সে এই পৃথিবীর মাটি থেকে চিরবিদায় নিয়েছেন। রবীন্দ্রনাথ দুঃখে কাতর, অথচ তিনি দেখছেন তার পুত্রের মৃত্যুর দিনেও আকাশের চাঁদ কেমন উজ্জ্বল জ্যোৎস্নায় পৃথিবীটাকে যেন ধুইয়ে দিচ্ছে, প্রকৃতি বরাবরের মতোই উজ্জ্বল। তার এমন দুঃখের দিনেও এই গোটা পৃথিবীর যেন কিছুই যায় আছে। কাজী সাহেব শুনছেন রবীন্দ্রনাথের কথা, শুনছেন আর বলছেন, মৃত্যু আসবে, প্রকৃতির অমোঘ নিয়মে তা আসবে, আনন্দের পাশাপাশি দুঃখও থাকবে, তবু কাজ করে যেতে হবে, আর এইটাই মহাবিশ্বের পরম সত্য।